করে দে গ্রান নাই কে দিল গ্রান কয় না কি ফসল ফলে মানে লাগাইছে তা নিয়ে একটা ভিডিও শেয়ার করতেছি। আর আমাকে বলেছিলেন যে আমার আশেপাশের বাড়িঘর তারপর আমার আশেপাশ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, তা যদি সে দেখে থাকেন তাহলে অবশ্যই খুশি হবেন, তার উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি। তো আমার বাড়ি রাঙ্গিনা, আমার যে কি যেন আমার ছাগলের জন্য নতুন একটা ঘর তুলছে এটা, আর ওই আগের ঘরটা মানে ই করতেছে। তো আমাদের ওই ঘরে গরু নেই এই জন্য খালি খালি। তারপর এই যে আমাদের বাড়ির পাশে যে শশা ক্ষেত্র ছিল এটা তো হচ্ছে পিছন ক্যামেরাতে দেখাইতেছি, এটা তো যাচ্ছে অবশ্য কখন আমাকে প্রত্যাখ্যান করেন নাই, অ্যাকসেপ্টই করছেন, এখন অ্যাকসেপ্টই করবেন। এই যে ছাগলটা কিনেছি আমি আর আমার ছেলে, আমরা একসাথে হলো দুজনে ইসে আসলাম ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য। আর এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে, এই জন্য আপনাদের সাথে হলো একটু শেয়ার করলাম যে আপনাদের কাছে কেমন লাগে। আজকে কিন্তু বৃষ্টি আসে নাই, হালকা পাতলা ছিটা পড়ছিল, কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। ওই যে ওটা হলো আদুরিদের বাড়ি, মানে ওদের বাড়িটা একদম চকের মাঝখানে, ওই যে দেখতে পাচ্ছেন আদুরিদের বাড়ি। আমি আর আবুতালা হলো এখানে যেহেতু আসছি ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমাদের বাড়ি থেকে যে এতটুক দূর। হ্যাঁ, ওরা এই যে এই পটটা দিয়েই না, আয় তুমি ছাড়ো ঘাস খাইতেছে, ছাড়ো তাহলে মনে করেন যে দৌড়াই চলে আসতো। ওই গতবারও আমাদের এই যে খেত থেকে অনেক বাদাম তো আদুরেরা চলে আসতো, আর আজান পড়ে গেছে, তারপর কথা বলতেছিলাম কারণ ওর কথা এমন কোনো মানুষ নাই যেন না বলে না শুনে। হ্যাঁ, আমার একটা ই হয়ে গেছে, মানে কেমন যেন সবাই নিস্তব্ধ হয়ে গেছে, এত খারাপ লাগতেছে প্রত্যেকটা মানুষেরই না, অনেক খারাপ লাগতেছে। মানে কি হলো, কি কি থেকে কি হয়ে গেল সেই চিন্তা সবার, যে কি হলো। যাই হোক, ওর বাবা ওই যে দেখতে পারতেছেন দুন্দুল খেয়ে তো ওইখানে খেতে আবাদ করছে, এই যে ওদের বাড়িটা। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন, এই যে বুঝেন এবার যে আমাদের বাড়ি থেকে কত টাকা আছে, কারণ ক্যামেরা ওদের ঘরের কোন আসতেছে, ওদের গাছপালা সব কিছু চলে আসতেছে, তো কেমন কাছে এইগুলো মানে না বললেই নয়। আর অনেক খারাপ লাগতেছিল, কালকে হলো ওর ই গেল মৃত্যুবার্ষিকী বলতে, মানে তিন দিন হয়ে গেছিল কালকে, কালকে তিন দিন হয়েছে, সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াইছে, মসজিদে মিলাদ পড়ানো হয়েছে, আমাদেরকে অবশ্য দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের কালকে আমাদের বাড়িতে হলো একটা অনুষ্ঠান ছিল, আমার ভাইয়ের ছেলে আসছে, তো সেই জন্য আমরা মানে সবাই একসাথে ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষজন, আমরা তিন বোন মানে সবাই একসাথে হয়েছিলাম, এজন্য আমরা একই সাথে ছিলাম, তার জন্য যাইতে পারি নাই। আর খাবারের তো কোনো কিছু আসা যায় না বলেন, যে মানে খারাপ লাগে, তো অনেক খারাপ লাগছিল যে ও দুনিয়াতে নাই এটা জানে যায় না। আর ওর ভিডিওগুলো এখন এভাবে যে কাছে আসে সেটা না, মানে খুব মনটাকে অনেক আঘাত দেয় যে কি হলো। আর আগে এতটা মানে ওর ভিডিওগুলো কিন্তু সামনে আসতো না, না এখন যতটা সামনে আসে অনেক অনেক, ওর প্রত্যেকটা ভিডিও সামনে আসতেছে। তো থাকতে যদি ওর ভিডিওগুলো মানুষ এতটা দেখতো
তাহলে ওর জীবনটা মনে হয় যে অনেক সার্থক হতো। কারণ আল্লাহ তাআলা ওর কিন্তু মৃত্যু লেখা রাখছে যে এমন একটা সময়ে ও মারা যাবে, ওর মৃত্যু যেহেতু আল্লাহ লেখা রাখছে, সেই ক্ষেত্রে মানুষ যদি মানে ও যদি জানতো যে ও মারা যাবে, মানে মানুষ যদি জানতো যে ও মারা যাবে, অবশ্যই কিন্তু মানুষ কিন্তু ওর ভিডিওগুলো সব দেখতো। মানুষ তো আর জানে না বলেন যে ও মারা যাবে। মানুষের জীবনে এমন এমন কিছু হয় যেটা মানে ঘটে যাওয়ার আগে কেউ বুঝতে পারে না, যখন ঘটে যায় তখন মনে হয় যে এই এই জীবনে এই সিদ্ধান্তগুলো যদি করতে পারতাম, মানে নেওয়া হতো অন্য ফিলে, তখন অনেক মিস করা হয়। তো আমি তো এখানে আসলাম আপনাদের সাথে, অনেক কথাগুলো আমার শেয়ার করার মতো জমে রয়েছে বুকের ভিতরে, তা বলতে পারি না। আর সবাই অনেক দোয়া করবেন আদুরির জন্য, যাতে ওর আত্মা শান্তি পায়। ও মারা গেছে, অনেকে অনেক কথা বলতেছিল যে এই বসে মারা গেল কিছু কি করলো, না কিছু করে নাই। আর ওর 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 যে কি হয়েছে বা ও ওর বাবা মার সাথে একটু কথা বলতে পারে নাই, ওর বোনের সাথে কারোর সাথে কথা বলতে পারে নাই, ও ওর মতো চিরনিদ্রায় চলে গেছে। আর ওর কোনো ই ছিল না, মানে পিছু টান নাই, এই দিকটা দিক থেকে ও অনেক হ্যাপি আমি মনে করি। যেমন ধরেন ছেলে সন্তান থাকলে সেই ছেলে সন্তানটা হলো ই করে, ছেলে সন্তান থাকলে আপনার ছেলে সন্তান ইয়া হয় যে ওরা কান্দার মতো আছে, আব্বু আব্বু ওই কথার ভিতরে সাপ থাকে ওঠো। ওর ছেলে সন্তান আছে, তারা হলো কি করবে কীভাবে চলবে সেই পিছু টানটা থাকে, কিন্তু ওর জীবনে পিছু টান নেই। শুধু ওর বাবা মার একটা হাজারি যে আমার মেয়েটা কি বলল কি কি হলো বুঝতে পারলাম না, আমরা যদি কাছে থাকতাম তাহলে মুখে পানি দিতাম, মানে ডাক্তার ডাকতাম, ডাক্তার কাছে নিতাম, সেবা করতাম, তারপরে না গেলেও বুঝাইতো যে ই হয়েছে, হঠাৎ কি হলো এটা ওর বাপা মারও ইয়ে যে কি হইলো কেউ বুঝতে পারতেছে না। যে একটা মানুষের জীবনে এতই যে ছোট, তার জীবনে তার বাবা মা তাদের তাকে লালন পালন করলো, তার বাবা মাকে তো বইলা যাইলো না যে মা বাবা আমি চিরনিদ্রায় চলে যাচ্ছি, এটা বলতে পারলো না। আমার আবু তালহা অনেক সময় বলে, তো আজকে আমি আদুরির একটা টিকটক দেখলাম, একজন টিকটক বানিয়ে ছাড়ছে আদুরির ছবি দিয়ে, মানে এখন বিভিন্ন ধরনের ভিডিও হইতেছে আদুরিকে নিয়ে, কত ভিডিও হইতেছে, কে যেন একটা সাজিয়ে গুছিয়ে দে মোরে সখী তরা, এরকম একটা গান দিয়ে। আসলে মানুষের জীবনটা কেমন বলেন, যখন ও চ্যানেল খুললো তখন কেউ ছিল না ওর পাশে যে ওর চ্যানেলটা উঠাই দেওয়ার মতো, আর যখন ও নাই তখন কত মানুষ আছে ওই চ্যানেলটার পাশে বলেন। তো যাই হোক, যখন ও নাই চ্যানেলটার পাশে, যদি আমরা আপনারা যদি না থাকি, তাহলে দেখা যাইতেছে যে ওর স্মৃতিটা ওর মা ধরে রাখতে পারবে না। ওর মা ওর স্মৃতি ধরে রাখতে চাইতেছিল, আমাকে বলছে যে আমি বাবা ওর স্মৃতিটা ধরে রাখবো। তো ওর স্মৃতিটা ধরে রাখার জন্য হলেও আপনারা সবাই ওকে ওর চ্যানেলটা দেখবেন, তাতে ওর মার ভালো লাগবে। হয়তো বা যে মরে গেছে তার তো আর আত্মা এটার উপর তো আর শান্তি পাবে না, তো ভালো লাগবে ওর মা বাবার যে আমার মেয়ে ফুরাই গেল, ওরে সবাই ভালোবাসছে, ও ওরে দেখে, সেই ভালোবাসার একটা অবদান ওর জীবনে থাকবে, ওরে সবাই দেখবে, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থেকে দেখছেন ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক কামনা রইল যে আদরের জন্য দোয়া করবেন, ও যেন ভিস্ত নসিফ হয়। আবু যাও গা, তুমি যাও গা, আমি কতক্ষণ খাওয়াই আসি, যাও। সালাম, কি গো ভিডিও করেন, ওরে যাবি কি ভিতরে যা।
আরে মিয়া বর্ষার সময় সব চিন্তা নিতাম এই জায়গায়। খেপটার কথা দিচ্ছি সাপের ডর নেই, ইয়ের ভিতর সাপ থাকে আল্লাহ।